ছোট্ট জনসভা করে এবং প্রতিবাদ করতে থাকে। কিছুক্ষণ পরেই যেহেতু রাস্তাটা অবরুদ্ধ হয়ে যায়, বিভিন্ন দিক থেকে আসা গাড়ি তারা অবরুদ্ধ করে সেই জনসভা করতে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং তারপরে দেখা যায় যে এই মৌলালী মোড় এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছে, কোনো দিক থেকে কোনো গাড়ি চলাচল করছে না। তারা সেই জনসভা এখনো চালিয়ে যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব এই যে জনসভা সেই জনসভা শেষ করার জন্য। কিন্তু প্রথম থেকেই এসএফআইয়ের কর্মী সমর্থকেরা বলছিলেন যে দীনেশ মজুমদার ভবন থেকে তারা মিছিল করে মৌলালীতে আসবেন এবং মৌলালীতে আসার পরেই দেখা যায় যে সেই যে মিছিল সেই মিছিল শেষ হওয়ার পরে তারা যখন ছোট জনসভা করছিল ঠিক তখনই হঠাৎই পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি আমি একটু সরাসরি দেখানোর চেষ্টা করবো ঠিক কি ঘটনা মমতা ব্যানার্জি ধর্ষকদেরকে গার্ড করছে আর এই পুলিশরা সেই ধর্ষকদের রানীকে তাকে গার্ড করবার চেষ্টা করছে। আমাদের পরিষ্কার কথা, একটু আগে আপনারা সকলে দেখেছেন ছাত্রী কমরেড ছাত্রীদের হাতে পুরুষ পুলিশরা গিয়ে তাদের গায়ে হাত দিচ্ছে, তাদের ম্যানহ্যান্ডেল করার চেষ্টা করছে। আমাদের সব কথা, এখন এই অবরোধ আমরা চালাবো যতক্ষণ না এই প্রশাসন ক্ষমা চাইছে যে আর জবাব দিচ্ছে যে কেন ছাত্রীদের গায়ে হাত তোলা হলো। হঠাৎ করে কি হলো, হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হলো? আমরা খুশপুতুল জ্বালাচ্ছিলাম যে সরকার এই ধরনের স্টেটমেন্ট করতে পারে, যে অসভ্য সরকার, সেই অসভ্য সরকারের খুশপুতুল আমরা এখানে জ্বালাচ্ছিলাম। পুলিশ এসে খুশপুতুল নিয়ে কারাকারি করা শুরু করলো। এখন আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে এসএফআই এর যে মিছিল শুরু হয়েছিল এজেসি বস রোড থেকে মৌলালীতে পৌঁছানোর পরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। Get out of here! 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 Get out of here!